আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর কিন্তু আমরা জাতি হিসাবে গতকালও প্রমাণ করেছি আমরা ভয়ঙ্কর করোনার যে শক্তি এর চেয়েও বড় শক্তি হচ্ছে আমাদের সম্মিলিত শক্তি এবং এই যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী আমরা তার চেয়েও শক্তিশালী সম্মিলিতভাবে এবং এ ভয়ঙ্কর শত্রু ইট ইজ বিটেবল এটা পরাজয়যোগ্য আমরা সেটাই মনে করি আমরা সম্মিলিতভাবে এ ভয়ঙ্কর শত্রুকে মোকাবিলা করতে পারব এবং পরাজিত করতে পারব বলে আমি বিশ্বাস করি জমায়েতের ব্যাপারে আমরা সিদ্ধান্তই নিয়ে ফেলেছি যে আমরা সবার সমাবেশে যাব না যে কারণে বঙ্গবন্ধুর জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জন্মশত বার্ষিকী এই অনুষ্ঠানকেও আমরা সীমিত করেছি জনগণের উপস্থিতির দিক থেকে টুঙ্গিপাড়াও হাজার হাজার মানুষের ঢল নামার কথা বঙ্গবন্ধু ভবনেও সেখানে আমরা অনেক সীমিত করেছি এবং অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠানমালা পুনর্বিন্যাস করে আমরা বিষয়টিকে যে করঙ্কার করোনার যে ভয়ঙ্করা আজকে যে বিষয়টি যে আতঙ্ক এ আতঙ্কে যাতে সামনের দিনে আরও বাড়তে না পারে সে ব্যাপারে আমরা যথেষ্ট সতর্কতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করব এবং আমি দেশবাসী জনগণকে অনুরোধ করব আমাদের সকলের অভিন্ন শত্রু হচ্ছে করোনা কাজে যে রাজনৈতিক চিন্তা সব ধরনের আমাদের গোষ্ঠী চেতনা চিন্তা সব কিছুর উদ্ধে উঠে আমাদের সকলের অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই শাটডাউন প্রয়োজন হলে করা হবে যেখানে যেখানে প্রয়োজন কারণ এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে সেজন্য যা যা করণীয় এমনকি আজকে আমি একটা কথা মনে করি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডিরেক্টর জেনারেল তিনি গতকাল যে বক্তব্যটি দিয়েছেন আমি সিএনএনএ শুনেছি বিবিসিতে শুনেছি সেখানে কথা একটাই ছিল একটা বিষয় উপরেই জোর দেওয়া হয়েছিল টেস্ট তিনবারই তিনি উল্লেখ করেছেন টেস্টের বিষয়টি মানে সর্বপ্রধান গুরুত্ব পাওয়া উচিত এবং আমরাও সেটা অনুসরণ করে এগিয়ে যাব এবং সারা বিশ্বের জন্যই এটা আসলে নতুন অভিজ্ঞতা কাজে এখানে আমাদের মানসিকভাবে আমরা ওয়েল ইকুইপড এটা প্রথমেই এটা হলো সবচেয়ে বড় শক্তি মানসিকভাবে আমরা ওয়েল ইকুইপড এটা সবচেয়ে বড়ো শক্তি এছাড়া যে ইকুইপমেন্টের প্রয়োজন সে ইকুইপমেন্টের বিষয়টি ঘাটতি মোকাবেলা আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রাল সবাই যা যা প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয় যেখানে যেখানে ঘাটতি আছে পূরণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এ ব্যাপারে আন্তরিকতার কোনো ঘাটতি নেই আর সতর্কভাবে মোকাবিলা করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার নেব আপনারাও আপনাদের পজিটিভ সাংবাদিকতা মিডিয়ার প্রচারণার মাধ্যমে আপনারা জনমত গঠন করুন এ ব্যাপারে কী করণীয় এ ব্যাপারে আপনাদের সাজেশনও আমাদের প্রয়োজন কাজেই আমার আমি যে কথা বলেছি আমরা এই ভাইরা যতই শক্তিশালী হোক আমাদের সম্মিলিত প্রয়াস তার চেয়েও শক্তিশালী